আসসালামু আলাইকুম। আর্টিকেল সার্চ করার জন্য আরেকটি ওয়েবসাইট আজকে দেখাবো। ওয়েবসাইটের নাম হচ্ছে জেন্ডি। এটা খুব ভালো একটি ওয়েবসাইট, যার মাধ্যমে হচ্ছে আমরা খুব ভালো ভালো কিছু আর্টিকেল, জার্নাল আর্টিকেল, রিসার্চ আর্টিকেল, রিভিউ আর্টিকেল, বুক চ্যাপ্টার সহ আরও বেশ কিছু আমরা খুঁজে বের করতে পারি। এটার নাম হচ্ছে জেন্ডি, বা এর ওয়েবসাইটে যদি বলি zendy.io, zendy.io। এটা তো যখন এটা লিখে আমরা সার্চ করব, তখন এরকম একটা ওয়েবসাইট আমাদেরকে দেখাবে, আর এটা হচ্ছে তার ইন্টারফেস। এরপর প্রথমে আমরা চাইবো এই যে একটা অ্যাকাউন্ট খুলে নিতে, সাইন আপ করে নিতে, তাহলে বেশ কিছু এক্সট্রা ফিচার আমরা ইউজ করতে পারবো। তো যখন হচ্ছে আমরা এটা আসবো এখানে, তখন আসার পর একটু নিচে আসবো, তো দেখতে পাচ্ছি এখানে দেখাচ্ছে যে পাবলিকেশন কতগুলো আছে, একাডেমিক আর্টিকেল আছে, ল্যাঙ্গুয়েজ আছে প্রায় 66 প্লাস এখন পর্যন্ত, বুক চ্যাপ্টার আছে অনেকগুলো। এরপর হচ্ছে আরও বেশ কিছু সেক্টর দেওয়া আছে, অর্থাৎ কোন কোন সেক্টরে আমি কাজ করতে পারবো, বা এখানে বেশি পরিমাণে আর্টিকেল আছে তার একটা লিস্ট দেওয়া আছে। তো এটা হতে পারে সোশিয়াল সায়েন্স, হেলথ অ্যান্ড মেডিকেল, কম্পিউটার সায়েন্স, ফিজিক্স, এরকম আরও অনেক কিছু, কেমিস্ট্রি। তো আপনি যেটাতে পড়েন আপনি প্রথমে এসে এটা সিলেক্ট করে নেবেন, তাহলে হচ্ছে আপনার খুঁজতে অনেক বেশি ইজি হবে। সাপোজ আমাদের যেহেতু হেলথ অ্যান্ড মেডিকেল, তো আমরা এটা সিলেক্ট করব। যখন নাকি হচ্ছে আমরা এটা সিলেক্ট করব, তখন এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর দেখতে পাচ্ছি এখানে সাবজেক্টটাকে আরও স্পেসিফিকভাবে বলে দেওয়ার অপশন আছে। এখন এখানে দেখাচ্ছে হেলথ অ্যান্ড মেডিকেল, তো এখন এখানে আছে মেডিসিন আছে, প্যাথোলজি আছে, এরকম আরও অনেক কিছু আছে, যেমন ডিজিজ আছে, ক্যান্সার আছে। তো আমি কোনটা নিয়ে আর্টিকেল খুঁজতে চাচ্ছি এটা এই জায়গা থেকে সিলেক্ট করে দিতে হবে। সাপোজ আমি ক্যান্সার রিলেটেড কোনো একটা আর্টিকেল খুঁজতে চাচ্ছি, তখন হচ্ছে এই জায়গা থেকে ক্যান্সারটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেন হচ্ছে এই জায়গায় কিন্তু অনেক ধরনের আর্টিকেল চলে আসবে ক্যান্সার, কিন্তু আমরা তো সব ধরনের ক্যান্সার চাচ্ছি না, আমরা চাচ্ছি স্পেসিফিক একটা ক্যান্সার, ইভেন ওইটার একটা স্পেসিফিক একটা মানে আর্টিকেল এরকম চাচ্ছে। তখন সেক্ষেত্রে আমাদের ওটা লিখে দিতে হবে সার্চ বারের মধ্যে, তাহলে কিন্তু ওই রকম অনুযায়ী তারা রেজাল্টটা শো করবে। তো এর আগেও কিন্তু আমরা দেখেছি গুগল স্কলার, পাবমেট আর অনেকগুলি সার্চ ইঞ্জিন তার কীভাবে কাজ করে, এটা ঠিক একই রকমভাবে কাজ করবে। এখানেও দেখতে পাচ্ছি আমরা কিছু ফিল্টারিংয়ের ব্যবস্থা আছে, কিন্তু এটার মধ্যে এক্সট্রা কিছু ফিচার আছে যেগুলো আগেরগুলোর মধ্যে ছিল না। দ্যাটসে হচ্ছে আজকে ক্লাসটা এটার উপরে নিচ্ছে। তো এই যে এখানে যে সার্চ বার আছে, সার্চ বারে হচ্ছে আমরা লিখবো, সাপোজ আমরা চাচ্ছি হচ্ছে ক্যান্সারের মধ্যে স্কিন ক্যান্সার ট্রিটমেন্ট করা যায়, এইরকম কিছু আর্টিকেলকে আমরা দেখার জন্য। আর এখানে দেখতে পাচ্ছি এখানে কিওয়ার্ড লিখে সার্চ করলে আসবে, টাইটেল লিখে যদি সার্চ করি তাহলে আসবে, অ্যাবস্ট্রাক্ট লিখে, তারপর হচ্ছে এখানে অথর নাম লিখে, জার্নাল বা ISSN নাম্বার, যে কোনো কিছু তা লিখলে কিন্তু এখানে তারা রেজাল্টটা শো করবে। সাপোজ আমরা চাচ্ছি স্কিন ক্যান্সার ট্রিটমেন্ট এটা নিয়ে আর্টিকেলটা দেখার জন্য, তো লিখলাম স্কিন ক্যান্সার ট্রিটমেন্ট। দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো তার রেজাল্ট শো করেছে। এখন আমরা পরে পরে দেখব যে আমাদের জন্য কোনটা বেশি ভালো, বা কোনটা থেকে আমরা ইনফরমেশন নিতে চাচ্ছি, বা কোন আর্টিকেলটা পড়তে চাচ্ছি। তারপর শুধু আর্টিকেলটা ওপেন করলেই কিন্তু আমরা বেশ কিছু ফিচার লক্ষ্য করতে পারবো। আর এমনিতে নর্মাল দেখতে পাচ্ছি এখানে আমরা রিড করতে পারি, বা এগুলো ভিউ করতে পারি, এক্সপোর্ট করতে পারি, সাইট করতে পারি, এখানে আরও কিছু অপশন আছে, এখান থেকে হচ্ছে ডাউনলোড করতে পারি। সাপোজ আমরা চাচ্ছি হচ্ছে দি রোল অফ অ্যান্টি অক্সিডেন্ট ইন স্কিন ক্যান্সার প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট, এই আর্টিকেলটা পড়ার জন্য বা দেখার জন্য, তাই আমরা এই আর্টিকেলটাকে ক্লিক করে ওপেন করব। যেহেতু আমার আগে থেকে এখানে অ্যাকাউন্ট খোলা আছে, তাই এটা কিন্তু খুব ইজিলি ওপেন হয়েছে, আদারওয়াইজ কিন্তু এটা ওপেন নাও হতে পারে, তাই আপনার এখান থেকে অ্যাকাউন্টটা খুলে নেবেন। এখন দেখতে পাচ্ছি যে আর্টিকেলটা ওপেন হয়েছে, এটা হচ্ছে হিন্দার একটি পাবলিশারের একটি আর্টিকেল, মানে একটি জার্নালের একটি আর্টিকেল। এখন আমরা একটু দেখব যে এটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে, বা এটার মধ্যে কী কী ফিচার আছে, বা অন্যগুলো থেকে এটার মধ্যে একটু ডিফারেন্ট কী আছে। তো দেখতে পাচ্ছি আমরা চাইলেই প্রথমে এখানে দেওয়া আছে সাইটের নামটা, আর এখানে হচ্ছে পুরো টাইটেল নামটা দেওয়া আছে আর্টিকেলের,
এখন আমরা চাইলেই কিন্তু এটা সরাসরি ইউজ করতে পারবো, কোন একটা সোশ্যাল মিডিয়াতে এটা শেয়ার করতে পারবো, যেটা কিন্তু আগের গুলোতে ছিল না। যেমন দেখতে পাচ্ছেন ফেসবুক আছে, টুইটার আছে, লিঙ্কডইন আছে এরকম। বা এখান থেকে চাইলে আমরা লিঙ্কটা কিন্তু কপি করে দিতে পারি। এরপর এখানে সাইটের একটা অপশন আছে, এখানে এক্সপোর্ট আছে, এখানে লাইক আছে, এবং অ্যাড লিস্ট আমরা চাইলে এখানে কিন্তু লিস্টের মধ্যে অ্যাড করে নিতে পারি। এখন অ্যাবস্ট্রাক্ট এটা একটু দেখতে পাচ্ছি আমরা, এখানে শুধু অ্যাবস্ট্রাক্ট এখন শো করবে। এরপর হচ্ছে নোট, যেটা একটু এক্সট্রা ফ্যাসিলিটি দিবে, যেগুলো আগের মধ্যে কিন্তু ছিল না। অর্থাৎ আমরা এটা পড়তে পড়তে দেখলাম যে এই জায়গা থেকে হচ্ছে এই লাইনটুকু বা এই প্যারাটুকু হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তাই আমরা চাচ্ছি এটাকে নোট করে রাখতে। জাস্ট এখানে নোটে ক্লিক করে টেক এ নোট এখানে যাব, এখানে কপি করে পেস্ট করে জাস্ট এখানে সেভ করে রাখবো, তাহলে হবে। তাহলে কিন্তু এটা এখানে সেভ হয়ে থাকবে, বা চাইলে এখান থেকে আমরা পরবর্তীতে ডিলিট করে দিতে পারি। ইভেন দেখতে পাচ্ছি এটা কবে আমরা নোট করেছি, তার ডেটটা কিন্তু দেওয়া আছে, অর্থাৎ আজকে ডেটটা। একইভাবে আমরা যদি চাই সামারি করতে, জাস্ট এখানে সামারিতে ক্লিক করব, তাহলে কিন্তু সামারিটা আমরা পেয়ে যাচ্ছি। একইভাবে আমরা চাচ্ছি যে এই যে আমাদের পুরো আর্টিকেলটা আছে, এই আর্টিকেলের মধ্যে গুরুত্বপূর্ণ কি 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 ফ্রেজ আছে, এগুলোকে আমরা একটু একত্র করার জন্য। তো সেক্ষেত্রে জাস্ট এখানে দেখতে পাচ্ছি আমরা কি ফ্রেজ আছে, তো কি ফ্রেজে ক্লিক করলে কিন্তু পুরো আর্টিকেলের মধ্যে যে যে কি ফ্রেজ আছে আমরা দেখতে পাচ্ছি, এমনি তো শো করছে, তো এগুলো কিন্তু এখানে একটা লিস্ট হয়ে যাবে, এখানে এগুলো কিন্তু হাইলাইট হচ্ছে। একইভাবে সিমোর যদি যে আরো কিছু পাবো, অর্থাৎ আরো কিছু, অর্থাৎ এখানে যে প্রাইস গুলো দেওয়া আছে এগুলো এই আর্টিকেলের মেইন প্রাইস। তো দেখতে পাচ্ছি যে এই আর্টিকেল এর বেশ কিছু ফিচার পাওয়া গিয়েছে, যেটা কিনা আমরা এই সাইটটা ইউজ করে পাচ্ছি, বা এক্সট্রা কিছু ফ্যাসিলিটি পাচ্ছি বা বেনিফিট পাচ্ছি। একইভাবে হচ্ছে এটাকে আমরা চাইলে ডাউনলোড করতে পারি, প্রিন্ট করতে পারি, বা এখানে এটা বড় করতে পারি, জুম ইন করতে পারি, বা জুম আউট করতে পারি। তো এটা ছিল হচ্ছে zendy.io বা জেন্ডি যে ওয়েবসাইট আছে, এটা ইউজ করে কিভাবে আর্টিকেল আমরা সার্চ করতে পারি, কিভাবে এটা আর্টিকেলটা পড়তে পারি, কিভাবে এর মধ্যে থেকে যে মেইন যে ফ্রেজগুলো আছে ওগুলোকে আমরা সিলেক্ট করতে পারি বা নিতে পারি চাইলে, পাশাপাশি হচ্ছে কোন একটা নোট করতে পারি, ইভেন হচ্ছে যে এটার সামারি আমরা করতে পারবো, অ্যাবস্ট্রাক্ট একটু দেখতে পারবো, ইভেন হচ্ছে সরাসরি কোনো কি সোশ্যাল মিডিয়াতে আমরা এটা শেয়ারও করতে পারবো। একইভাবে এটা একটা লিস্ট করে কিন্তু রাখতে পারবো। তো এটাই ছিল হচ্ছে আজকের আমাদের ক্লাসের। আর এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে অবশ্যই একটা জার্নাল আর্টিকেল দ্যাটস হচ্ছে এখানে জার্নাল কথাটা লেখা আছে, আর এখানে পাবলিকেশন টাইটেল এটা হচ্ছে জার্নাল নেম, অর্থাৎ হিন্দে হচ্ছে একটা পাবলিশার, আর পাবলিশারের মধ্যে অনেকগুলি জার্নাল আছে, তার মধ্যে একটি জার্নাল হচ্ছে অক্সিডেটিভ মেডিসিন অ্যান্ড সেলুলার, যেটা লংগিটিভিটি, তো এটা দেখতে পাচ্ছেন। আর এটা পাবলিশ হচ্ছে 2014 সালে, আর এখানে তার অথর নাম দেওয়া আছে। বা আমরা যদি ওইখানে আরো কিছু ইনফরমেশন দেখতে চাই, তাহলে এখান থেকে সরাসরি দেখতে পারবো। অবশ্যই এটার ল্যাঙ্গুয়েজ হচ্ছে স্কিল, এবং এটা হচ্ছে আই ইন্ডেক্স হচ্ছে 93, এবং এখানে ISSN নাম্বারটা দেওয়া আছে, ডয়ারিটা দেওয়া আছে, এটা হচ্ছে ইংলিশের আর্টিকেলটা, আর এখানে সিম্যাকও জার্নাল র্যাঙ্কিংও দেওয়া আছে। তো এগুলো কিন্তু সাধারণত অন্য কোনো সাইট থেকে আমরা দেখতে পাই না, তবে এই সাইটের মধ্যে একটি এক্সট্রা ফিচার হচ্ছে যে এই ইনফরমেশনগুলো কিন্তু দেখা যায় বা শো করে। এটা কোথায় দেখতে পাবো, জাস্ট এখানে যে দেওয়া থাকে মোর ডিটেলস, মোর ডিটেলসে ক্লিক করলে কিন্তু ওপেন হয়ে যাবে, এবার আমরা দেখতে পারবো বাকি ইনফরমেশনগুলো। তো আশা করি বুঝতে পারছি আমরা কিভাবে এটাকে ইউজ করব এই সাইটটাকে। বা আমরা চাইলে এখানে আপনাদের যার যা সেক্টর আছে, যে যে সেক্টর পড়াশোনা করছেন বা রিসার্চ করছেন, তো ওই সেক্টরটা সিলেক্ট করে নিলেও কিন্তু আরো স্পেসিফিকলি ভালো আর্টিকেল খুঁজে পাবো খুব ইজিলি। তো এটা ছিল হচ্ছে আজকের আমাদের ক্লাসের।
এখন থেকে জাস্ট হচ্ছে আমরা এই সাইটটা ইউজ করতে পারবো সাইন্টিফিক আর্টিকেল গুলোকে সার্চ করার জন্য। এতে আমাদের কাজের গতিকে আর অনেক বেশি এনহ্যান্স করবে। ইভেন হচ্ছে খুব কম কস্টে কিন্তু আমরা অনেকগুলি ভালো ভালো আর্টিকেল এই জায়গা থেকে খুঁজে বের করতে পারবো। তো এর আগেও কিন্তু আমরা অনেকগুলো সাইট দেখেছি যেটা একটু আগেও বলেছি আমরা, তবে ওই সাইটগুলোর থেকে এইটা একটু ডিফারেন্ট। ওগুলোর মধ্যে কিন্তু বেশ কিছু অ্যাবসেন্ট ছিল, এক্সট্রা অন্য কিছু ছিল, কিন্তু এখানে কিন্তু এক্সট্রা অনেক কিছু আছে যেগুলো আবার ওগুলোর মধ্যে নেই। তো এটাই হচ্ছে যে একটা জিনিসের সৌন্দর্য, যে একটা সাইটের মধ্যে যা থাকে আরেকটা সাইটের মধ্যে কিন্তু হুবহু তা থাকে না, একটার থেকে কিন্তু আরেকটা ডিফারেন্ট কিছু না কিছু থাকে। তো যার কারণে হচ্ছে আজকের এই সাইটটা নিয়ে কথা বলো। তো এরপর থেকে আমরা যদি চাই তাহলে এই সাইটটা ইউজ করতে পারি, তবে সেক্ষেত্রে অবশ্যই একটু খেয়াল রাখতে হবে। তো এটা ছিল আজকের, থ্যাংক ইউ।